ঘাটাল লোকসভার মধ্যে পড়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিধানসভা। পাঁশকুড়া প্রচারে দেবের সমর্থনে ভিড় হলেও চেয়ার খালি। এদিনের এই কর্মী সভায় প্রায় 25% চেয়ার ফাঁকা। এই এলাকায় দেবের উপস্থিতি ও কাজ নিয়ে ক্ষোভ আছে এলাকাবাসীর। এদিন ছোট জায়গা সেন্ট্রাল বাসস্ট্যান্ড মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল 3টার সময় দেবের সূচি থাকলেও তিনি পৌঁছন বিকেল 5টা নাগাদ। আজকে বলি, একদিকে অভিনেতার, একদিকে নেতা দীপক অধিকারী আজকে আপনাদের সামনে এসেছে। বিশ্বাস করুন, তার দুদিন আগে আমি জানতাম না আমি এই টিকিটটা পাবো 2000 লোকসভায়। আমাকে দাঁড় করানো হবে, এটা তো দিদিকে ধন্যবাদ জানাই প্রথমে, তারপর আপনাদের সঙ্গে আলাপ, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ তখন পেয়েছিলাম। বিশ্বাস করুন, 2014 আমি ভাবিনি আমি ঘাটাল লোকসভা থেকে জিতবো, কারণ তখন বলা হতো ঘাটালটা সবচেয়ে টাফ সিট, কারণ সিপিএম এর একটা মজবুত একটা জোর ছিল। কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সেই জায়গা থেকে আমাকে জিতিয়ে নিয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি জিতি আপনাদের পাশে থাকবো। যে কাজগুলো কম হয়ে গেছে, যে কাজগুলো আমি হয়তো করতে পারিনি ঠিক টাইমে, সেই কাজগুলো তুলে নিয়ে আসবো, সেই কাজগুলো করবো। যেমন ঘাটাল মাস্টার প্ল্যানটা পাস হয়েছে, টাকা আসেনি, সেই টাকাটা আনার চেষ্টা করবো। আরো এবার আমার বিশ্বাস হোক, আমাদের সরকার কোথাও যেন একটা কেন্দ্রে একটা ভালো জায়গায় থাকবে, তো সেই জন্য লড়াইটা একটু কম হবে, কারণ পশ্চিমবঙ্গে জুড়ে একটাই লহর চলছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের বিশ্বাস এবারে আমরা 42টা 42টাই পাব, কিন্তু তার জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা লাগবে, আছে তো। এদিনের সভায় দেব ছাড়াও উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক ফিরোজ বিবি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববর্গ। এদিন দেব ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে বেশি বক্তব্য রাখেন, এছাড়াও তিনি বেশ কিছু নতুন প্রতিশ্রুতিও দেন। এবারে বলবো না, এবারে করবো, বলার টাইম শেষ, এবারে যদি জিতি এবারে সবকিছু করে দেখাবো। সেটা তৈরি হচ্ছে, আসার সময় দেখলাম কি আমার মনে হয় কি ইলেকশনের জন্য কাজটা আটকে আছে, আমার মনে হয় ইলেকশন শেষ হওয়ার পরে কাজটা শুরু হয়ে যাবে। সেটাই, ভোটটা কাদা ছোড়াছুড়ি না নিয়ে হোক, ভোটটা কাউকে ছোট করে নিজেকে বড় করে না নিয়ে হোক, উন্নয়ন নিয়ে কথা হোক, কারণ আমি সব কথা তথ্য যেটা আপনাদের কাছেও আছে সেই তথ্য নিয়ে তুলেই ধরছি। আমার যে সেটার কোনো অন্যায় নেই, আমি কী করছি সেটাও বললাম, আর আমি মেনেও নিলাম যে আমার পার্লামেন্টে কম। আমার মনে হচ্ছে, আই থিঙ্ক বি অনেস্ট, আজকে মানুষকে বোকা বানানো যাবে না, ভোটারদেরকে বোকা বানানো যাবে না, কে ভোটের বাজারে সবাই চোর হয়ে যায়, সবাই দেখায়, এটা না। আপনি কী করবেন সেটা বলুন, আপনি যে দলকে প্রতিনিধিত্ব করছেন সেই দলের কী দল কী করেছে সেটা নিয়ে বলুন। আমার মতে আপনার মানুষকে উপরে ছেড়ে দিন, মানুষ কী বিচার করবে, আজকে মানুষ সবই বোঝে। ভালো, উনি যদি অ্যাডভান্টেজ পান তাহলে শুভেচ্ছা, 12ই মে ভোট হবে, 23ই মে সবাই জানতে পারবো। সিম্পল, না একবার অনেকবার এসেছিলাম না, হয়তো পাঁচ বছরে পাঁচবারই আসেন, আই থিঙ্ক আপনারা আমার চেয়ে ওনার চেয়ে বেশি জানেন। উনি যখন এই প্রশ্নের উত্তরগুলো দেবেন তারপরে তোমরাই বলে দেবেন না দিদি এসেছে। আপনি বলছেন যে ভোটটা উন্নয়ন নিয়ে হোক, কিন্তু এই যে জল বাতাসা, নকুল দানা, মিহিদানা, এই যে বিভিন্ন তত্ত্ব উঠে আসছে, এখানে আমার সত্যি কিছু বলার নেই। আমি যেই দেখো তুমি দেখো একটা কথা আছে, একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি যদি নিজেকে আগে না পাল্টাই বা চেঞ্জ করি বা বদলাই, আমি পৃথিবীকে বদলাতে পারবো না। তো প্রথম হচ্ছে তোমাকে নিজেকে আগে চেঞ্জ করতে হবে, নিজেকে আগে বদলাতে হবে, এবার মানুষ দেখুক শিখুক, কারো ভালো লাগলে ভালো, না ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।